হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের অনার্স, প্রফেশনাল অনার্স, ডিগ্রি কোর্সের ভর্তির সর্বশেষ আপডেট শেয়ার করব। অর্থাৎ অনার্স কোর্সের ভর্তির কার্যক্রমের সর্বশেষ আপডেট, প্রফেশনাল কোর্সের ভর্তির কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং ডিগ্রি কোর্সের ভর্তির কার্যক্রম কবে থেকে শুরু হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আসি অনার্স কোর্সের ভর্তির সর্বশেষ আপডেট। আপনারা জানেন, অনার্স কোর্সের ভর্তির যে এখন যে কার্যক্রম চলমান রয়েছে সেটি হচ্ছে প্রথম রিলিজ স্লিপের কার্যক্রম। আপনারা ইতিমধ্যে প্রথম রিলিজ স্লিপের আবেদন করেছেন এবং প্রথম রিলিজ স্লিপের ফলাফল দেওয়া হবে আগামী 29 আগস্ট। অর্থাৎ 29 আগস্ট ফলাফল দেওয়া হলে 29 আগস্ট থেকে 6/9/2022 তারিখ পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন, যারা মূলত চান্স পেয়ে যাবেন প্রথম রিলিজ স্লিপে কোনো একটি সাবজেক্টে কোনো একটি কলেজে, তারা প্রত্যেকেই ভর্তি হতে পারবেন 6/9/2022 তারিখ পর্যন্ত। আর টাকা পয়সা জমা দিতে পারবেন 7/9/2022 তারিখ পর্যন্ত। অর্থাৎ ভর্তির তারিখ হচ্ছে 7/9/2022 তারিখ। এখন মূল বিষয় হচ্ছে, প্রথম রিলিজ স্লিপের কার্যক্রম যেহেতু চলমান রয়েছে, এরপরে কী কার্যক্রম রয়েছে? এর পরবর্তী কার্যক্রম হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রম। প্রথম রিলিজ স্লিপের কার্যক্রমটি 8 সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। এরপরে গিয়ে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হবে। দ্বিতীয় রিলিজ স্লিপে 5টি কলেজে আবেদন করার সুযোগ থাকবে। 5টি কলেজের আলাদা আলাদা সাবজেক্টে আপনি আবেদন করতে পারবেন। তো দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের জন্য সময় দেওয়া হবে 10 দিনের মতো, এবং দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শেষ হলে দ্বিতীয় রিলিজ স্লিপের ফলাফল দেওয়া হবে। দ্বিতীয় রিলিজ স্লিপের ফলাফল দেওয়া হলে সেখানে আবার 7 থেকে 10 দিনের মতো সময় দেওয়া হবে ভর্তির জন্য, এবং ভর্তির জন্য সময় দেওয়ার পর দ্বিতীয় রিলিজ স্লিপের ভর্তির কার্যক্রম শেষ করলেই মূলত অনার্স ভর্তির কার্যক্রম এই বছরের মতো শেষ হয়ে যাবে। অর্থাৎ অনার্স ভর্তির একটিমাত্র কার্যক্রম এখন বাকি রয়েছে, সেটি হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম। প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম মূলত এই অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম শেষ না হলে শুরু হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এই বিষয়টি জানিয়েছেন যে এইবার অনার্স প্রফেশনাল কোর্সের উপরে অনেক বেশি জোর দেওয়া হয়েছে। যারা কম জিপিএ থাকার কারণে অনার্স কোর্সে আবেদন করতে পারেননি, আপনাদের জন্য অনার্স প্রফেশনাল কোর্সে অনেক সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তো একটি সংবাদ মাধ্যমে কিন্তু তিনি এই তথ্য দিয়েছিলেন। প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম মূলত শুরু হবে অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম শেষ হওয়ার পরে। অর্থাৎ অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম এই সেপ্টেম্বর মাস জুড়ে কিন্তু চলমান থাকবে, যেহেতু এরপরে হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রম। সেহেতু আগামী অক্টোবর মাসের শুরুর থেকে বা অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম শুরু হবে। যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে যে অনার্স কোর্সের ভর্তির কার্যক্রমের সাথেই প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম শুরু করব, সেক্ষেত্রে দ্বিতীয় রিলিজ স্লিপের সাথেও শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমার যেটি মনে হয় সেটি হচ্ছে, অনার্স কোর্সের আবেদন শেষ হওয়ার পরে গিয়ে প্রফেশনাল অনার্স কোর্সের আবেদন শুরু হবে। ওকে, বিষয়টি কনফার্ম থাকেন এবং অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম শুরু হবে। প্রফেশনাল অনার্স কোর্স সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আপলোড করা আছে আমার এই চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা সেই লিঙ্কের উপরই ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। অর্থাৎ 2021-22 শিক্ষাবর্ষের প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম শুরু হবে আগামী অক্টোবর মাসে। ওকে, একদম কনফার্ম থাকেন, অক্টোবর মাসে শুরু হবে। আর যদি অক্টোবর মাসে শুরু হয়, সেক্ষেত্রে ডিগ্রি কোর্সের ভর্তির কার্যক্রম কবে শুরু হবে? তো ডিগ্রি কোর্সের ভর্তির কার্যক্রম শুরু হতে একটু টাইম লাগবে, কারণ প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির কার্যক্রমের ক্ষেত্রেও প্রথম মেধাতালিকা রয়েছে, দ্বিতীয় মেধাতালিকা রয়েছে, তারপর কোটা মেধাতালিকা রয়েছে, প্রথম রিলিজ স্লিপ রয়েছে, দ্বিতীয় রিলিজ স্লিপ রয়েছে। সেখানেও কিন্তু 2 থেকে 3 মাসের মতো সময় নিয়ে নেবে এই প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম শেষ করতে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলেছিলেন যে অনার্স প্রফেশনাল এবং ডিগ্রি কোর্স এই দুইটার ভর্তির কার্যক্রমই একসাথে শুরু করা হবে। অর্থাৎ দুইটার কার্যক্রমই প্রায় একসাথে শুরু করতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম অক্টোবরে শুরু হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাথমিক পর্যায়ের আবেদন শেষ হলেই ডিগ্রি কোর্সের ভর্তির কার্যক্রম শুরু হবে। অর্থাৎ নভেম্বর মাসে ডিগ্রি কোর্সের ভর্তির কার্যক্রম শুরু হবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি, এবং আপনারা কনফার্ম থাকেন যে প্রফেশনাল এবং ডিগ্রি কোর্স এই দুইটার কার্যক্রমই একসাথেই শুরু হবে। ডিগ্রি কোর্স সম্পর্কে যদি বিস্তারিত আপনারা জানতে চান, সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন। সেখানে ডিগ্রি কোর্সের আবেদনের যোগ্যতা, আবেদন সংক্রান্ত সকল কিছুই, অর্থাৎ কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য সেই ভিডিওতে দেওয়া আছে। আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কের উপরে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন।
ওকে, তো এই ছিল মোটামুটি বিষয়। অর্থাৎ ডিগ্রি কোর্সের ভর্তির কার্যক্রম শুরু হতে পারে নভেম্বর মাসে। তবে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে যে প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম শেষ না করে ডিগ্রি কোর্সের ভর্তির কার্যক্রম শুরু করব না, যেটি কিনা অনার্সের ক্ষেত্রে আমরা দেখেছি, অনার্সের ক্ষেত্রে এই বছর আমরা দেখেছি যে অনার্সের ভর্তির কার্যক্রম শেষ না হলে প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম শুরু করবে না। যদি প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম শেষ করার পরে ডিগ্রি কোর্সের ভর্তির কার্যক্রম শুরু করে, তাহলে এইবার অর্থাৎ এই 22 সালে আপনাদের ডিগ্রি কোর্সের ভর্তির কার্যক্রম শুরু হবে না, কারণ এখন সময় রয়েছে খুব অল্প। এই সময়টুকুর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে ইঙ্গিত দিয়েছেন যে প্রফেশনাল কোর্স এবং ডিগ্রি কোর্স এই দুইটার কার্যক্রমই একই সাথে শুরু হবে, আশা করি আপনারা নিউজ পেয়ে গেছেন। আপনারা অনেকেই কমেন্টস করছিলেন যে ভাইয়া ডিগ্রি কোর্সের আপডেট চাই, ডিগ্রি কোর্সের আপডেট চাই, ডিগ্রি কোর্সের তেমন কোনো ভালো আপডেট পাচ্ছিলাম না, যার কারণে শেয়ার করিনি। ওকে, তো এই ছিল মোটামুটি বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভর্তি সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।